ना धर्मे रही हम तुम्हारे सुंदर भाव प्रचार कर दशरथ राजा बटे अयोध्या राजन बनर मजे गए मृगया कारण ओरे कल गए एकादशी आज आज द्वादशी पारण सरोवर जल पुरते सिंधु गल पिता मातार कारण हमार अंधमनी बोले सिंधु सन रे बाचा धर कल गए एकादशी आज द्वादशी पाल शीघ्र कर फल जल दिए बाचा रे जीवन ओरे हमार प्राणे नंदन सन 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 पितृवाक्य बलवान आर जगत खाना बाह्य ज्ञान से अंधमन ऐसे हमार मा तीरी कल से हाथे निल तीरी एबार सागर तुले जल भरते सिंधु तरिए जाए हमार कलसी जलते जेमन डुबाई खूब लक्ष्य कर दिन कलसर मुखटा जेमन गोल हरिण बा हरिणिर मुख तेम गोल कलसी कलसी जब जल डुबाबें দেখবেন কলসির মুখে ধ্বনি ওঠে হরিণ যখন জল খাবে খুব লক্ষ্য করবে হরিণের মুখেও ধ্বনি ওঠে আমার দশরথে হরিণ কানে ধনুকে জুড়ে দিলে শব্দ ভেদিবান আমার শব্দ অনুসরণ করে ছুটে গেল এই রাজারে বানে খান ওরে সিন্ধু মনে ফুকে গিয়ে বান লেগে গেল বাবরে বাবরে বলে সিন্ধু জলে পুড়ে গেল ছুটতে ছুটতে দশরথ সেখানে চলে যায় ওরে অন্ধকে মনের সমস্ত কথা শুনিবারে পায় নবকুমার উনি পঞ্চাশটি টাকা দিয়েছেন আমার গান শুনে আমি ঈশ্বরের কাছে কামনা করি সেই নবকুমার বাগদি ওনার জন্য ধর্মপথে মতি হয় আর যিনি অধর্মের ভূমিকায় বিষ খাওয়ার জন্য একশো টাকা দিয়েছেন যেন সারা জন্মে তারই অধর্ম ধর্মের কিনারাই সে আসতে কল্ল দিয়ে না কলসির মুখে পুক 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 ধ্বনি করেছে আর শব্দ ভেদী বান ধ্বনিকে স্মরণ করে গিয়ে সিন্ধুর বুককে গিয়ে লেগে গিয়েছে সেই মরা সিন্ধু কোলে নিয়ে শ্রীফলের বনে এসে অন্ধমণিকে ছেলে ফেরত দিল অন্ধমুনি অভিশাপ দিল পুত্র যদি থাকে রাজা নিপুত্র হবে আর পুত্র যদি না থাকে রাজা চার পুত্র পাবে চার পুত্র পেয়ে রাজা রামকে দেবে বন সেদিন দিবে পুত্র সকে তেজিবে জীবন যার জন্য রামায়ণ তৈরি এ পাপী হয়ে গেল গুরু বশিষ্ঠের আশ্রমে গেল বশিষ্ঠ নাই বামদেব বলে একটা শিষ্য ছিল কি যায় রাজা তা বললো এরকম ব্যাপার আমি অন্ধমণির ছেলে বধ করেছি আমি পাপ করেছি পাপ থেকে উদ্ধার হওয়ার জন্য এসেছি গুরুদেবের কাছে
তো গুরুদেব তো বলে একবার রামনামে যত পাপ করে আবির বাবার সাহায্য নেয় তত পাপ করে। তা গুরুদেব নাই যে কিন্তু তুই এক কাজ কর, তিনবার রাম 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 বন্ধু চলে যা। এ যথারীতি তিনবার বলেছে, তিনবার বলার পর এ ফিরে চলে এসেছে। কিছুক্ষণ পর গুরু বশিষ্ঠ এসেছে, বান্ধব বলছে বাবা রাজা দশরথ এসেছিল। কেন না সে অন্ধমুনির ছেলেকে বধ করেছে, দি পাপি হয়েছে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছিল, তো আমি তাকে বিধান দিয়ে দিয়েছি। কিরকম? আপনি বলেন একবার রামনামে যত পাপ করে পাপির বাবার সাহায্য নেয় তত পাপ করে। তা আমি তো আপনার ছেলে, আপনি একবার বলতে বলেন, আমি তিনবার বলতে বলেছি। বলে চণ্ডা, নামের অপভ্রংশ, নামের অপচয়, নামের অপমান, যা চণ্ডাল কুলে জন্ম নে। গুরুবাক্য বলবান আর জগৎখানা বাহ্য জ্ঞান, তাকে চণ্ডাল কুলে জন্ম নিতে হয়েছে। এখানে অধর্ম কোথায়? এখানে ধর্মের অপচয় কোথায়? এখানে ধর্ম কোথায় ক্ষতি করেছে? কথাটা মিথ্যে বল, কথা বলছিস কথা পাগলা। সে গুরু বাক্যকে লঙ্ঘন করেছে, যার জন্য তাকে সাজা নিতে হয়েছে। সে গুরু বাক্য যদি লঙ্ঘন না করে বলতো ভাই একটু বসো, গুরুদেব এখনই চলে আসবে, কিন্তু তা না করে সে মুচ্ছুদি করেছে। তাহলে কি হবে? মনে করেন এক গুরু আর এক শিষ্য গঙ্গা পার হয়ে বেড়াতে যাবে, তা নৌকা নাই, নাবিক নাই, তুফান বাইছে। গুরুদেব বলছে বাবা যেতে হবে না, পালি চলো, যেতে হবে না, পালি চলো, এই তুফানে যাওয়া সম্ভব নয়, পরের দিন যাবো। তুমি বলি না বাবা, আপনি আমি এসেছি দেখুন, আমি আর ফিরে যাবো না, আমি যাবো। কিরকম করে যাবে তুমি? এই তুফানের মাঝখানে ডুবি মরে যাবে যে? বলছে না না, আমার গুরু আছে, অসুবিধা কি? দি ছেলে পকেট থেকে একটা রুমাল বার করবে, কইলে সে তুফান বাইছে গঙ্গার মাঝ জলে রুমালটা পেটে দিলি, বলে জয় গুরু, আমি উপারে যাব, জয় গুরু, আমি গুরুর নাম নিয়ে পারে যাব, বলে রুমাল পা দিয়ে দিল, বাঁচতে বাঁচতে উপার চলে গেল। গুরুদেব দেখে শালা এ তো আমার জয় দিয়ে পার হয়ে গেল, তাহলে আমি পার হইতে পারবো না কেন? ও একটা রুমাল বার করে পেটে দিয়ে দিয়ে জয় আমি, জয় আমি, বলে যেই চেপেছে ওরে ভর ভর করিয়ে তুলি। তাই যদি মুচ্ছুদি করো তাকে সাজা ভোগ করতেই হবে। বামদেব যদি মুচ্ছুদি না করতো সাজা ভোগ হইতো না। হইল কি? কেন মাইক লাগিয়ে 24 ঘন্টা পাগলা, আগে শোন, হরিনাম দুই প্রকার, একটা মুখ্য হরিনাম, একটা গৌণ হরিনাম। মুখ্য হরিনাম হচ্ছে তিনটি, হরে কৃষ্ণ রাম, মুখ্য হরিনাম। মালা জপে শালা, কর জপে ভাই, আর মন মে বৈঠে জপে বলিহারি যায়। যারা মনে মনে জপ করে, যেমন জপন হরিদাস জপ করত মনে মনে, তিনটে নাম হরে কৃষ্ণ রাম, এটা মনে মনে জপ। আর আমরা যে 16 নাম 32 অক্ষর অহরাত্র করি, উদয় অস্ত করি, অস্ত উদয় করি, 24 পহর করি, 16 পহর করি, 8 পহর করি, এটা গৌণ নাম, এ নামের কোনো মূল্য নাই, তথাপিও প্রয়োজন আছে। এ নামের কোনো মূল্য নাই, তথাপিও প্রয়োজন আছে। কেন না? এ নাম নই রে বন্ধু, আর নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই হরিনাম নয়, আর হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে, যার জন্য আমরা অহরাত্র 24 পহর 8 পহর ওই দিয়ে থাকি। এতে এতে পাবে না, এ পাবে না। এবার কথা শোনো অধর্ম ভাই, এই হরিনামে পাবনাই,
জগাই মাদাই কাছে যখন যাই নিতাই গো নিতাই বলছি জগা একবার হরি বল মাদা একবার হরি বল জগা বাজা মাদা মাদা এ কো কো কোন সারা হরিবার 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 কে কোন সারা তুমি তো বলছো দাদা ভদ্রলোক 100 টাকা দিয়ে বললো মদের গুণ ব্যাখ্যা করে কি বললে এই মদ নাকি ওরে আমার নেতাই চান্দের যাবে গাড়ি আমার গৌরী চাঁদের আবে গাড়ি যাই বইলে হাতি যা জানি না বললি হয় দাদা আমার জানা নাই মুচ্ছুদি মারিয়ে মদ খাও মদ খেয়ে পিস্তল বার করো গুলি বার করো জগাই মাথায় যে মদ খেয়েছে সে মদ ও মদ নয় এই মদ আমার নেতাই চাঁদের আবে গাড়ি যাই হয়ে যায় এ মদ করল মাতা ওরে সামাল সামাল তুলতে গেলে নামাতে গেলে চাল চাল রান্না করতে হয় চাল ভাই পোড়া পোড়া করিয়ে দিয়ে জল দিয়ে ভাত রান্নার মতো সেদ্ধ করতে হয় করিয়ে একটা ভালো পরিষ্কার ন্যাংরায় ঢেলে দিতে হয় দিয়ে পাক করে মেশাইতে হয় দিয়ে আবার হাঁড়িতে বসে ঢাকা দিতে হয় তাহলে এ চাল পাবো কথা কৃষ্ণ নামি আতপ তণ্ডুলে আমার মেহতা হয়েছে সিদ্ধ ভক্তির হলে কৃষ্ণ নামিয়া
মাধবে তন্ডুলে সামুরাইর সজলে মেহতা হয়েছে সিদ্ধ ভক্তির অনলে পাগলা আমি শুনতে চেয়েছিলাম ওরে না আমি জানো মামা খেপা নামে যাহারে বামা খেপা একবার চিন্তা করলে মনে সে সংসার মাটি করেছে মায়েরই কারণে ধর্মেরই কারণে ও সে জীবনে যুবকী হইয়ে সারা জন্মের মাগো দেখা দাও জয় তারা মা দেখা দাও ভাই মাতৃপদে মন প্রাণ জীবন যৌবন অর্পণ করে ভাই আমার সাধকে বামা খেপা নাম সে জন পাই আমার মুসলিম ভাইদের ঈদের দিন আমার ইমাম ভাইদের ঈদের দিনে বামা ভিক্ষা করতে গেল আমার মুসলমান পাড়াতে সকলে শুনে চল যেদিন মুসলিমদের ঈদ এই ঈদের দিনে বামা খেপা ভিক্ষা করতে গিয়েছে মুসলিম পাড়ায় আমরা মানুষ 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 ত্রিবিদ মানুষ মানুষ বাঁচিয়া লবে এই মানুষের মাঝেখানে সেই মানুষ পাবে তাহলে সবাই সেই মানুষ নয় এই মানুষের মাঝখানে সেই মানুষ আছে বামা খেপা মুসলিম পাড়ায় ভিক্ষা করতে যাই আমার গোমাংস ঝোলাতে দিয়েছে কোন একজন মুসলিম ভাই কোন একজন মুসলিম ভাই গোমাংস ঝোলাই করতে বামা যাই তারা যাই তারা যাই তারা যাই তারা বলে গোমাংস নিয়ে চলে আসছে আর ঝোলা ভিজে রক্ত টুপাতে টুপাতে চলে আসছে পড়ছি যারা ছিল প্রতিবেশী যারা ছিল ছুটতে ছুটতে মন্দির চত্বরে গেল মন্দিরের পাটনার পাটনাদের তার খবর দিয়ে দিল বামা আজ মুসলিম পাড়ায় ঈদের দিনে ভিক্ষা করতে গেল বামা খেপার ভিক্ষার ঝোলায় গোমাংস দিয়েছে ভালো রক্ত ঝরতে ঝরতে বামা ফিরছে মন্দিরে ঢুকতে দিও না মন্দিরে ঢুকলে মন্দির অপবিত্র হবে সলইও না কিন্তু বামা কার কথা শুনে কারো ধার ধারে না জয় তারা বলতে বলতে আসে সলইও না যখন মন্দিরে সেজন প্রবেশ করতে যাই পাণ্ডাদের দলতারে ঘিরে ফেলেছে ভাই পাণ্ডারা যখন প্রহার করতে গেল তোর ঝোলার মাঝখানে গোমাংস ভরা অবশ্যই দেখাবি ভালো তাই বামা খেলা যত্ন করে জয় তারা বলে যখন ছোলা খানা ছুঁড়ে ফেলে দিল ওরে সাদিনী কালে গোমাংস জবা ফুল হয়ে মায়ের চরণে পড়ে গেল ওরে অধর্ম করে সে ধর্ম পেল প্রকৃত মদের যে কি গুণ উনি আব্বারি কথা বললেন সন্তুষ্ট হয়ে মহাদেব কর্মকার একটি পদকের পরিবর্তে 100 টাকা উপহার দিবেন বাহ 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 যদি এই মহাদেবের মধ্যে সেই মহাদেব থাকে
যদি এই মহাদেবের মধ্যে সেই মহাদেব থাকে আমি মহাদেবের গুণ প্রচার করছি আমার আদ্যা শক্তি মাজিনি জগতময়ী হইল ওগো আমার মহাদেবে কর্মকারে তুমি শুনিয়ে চলো মায়ের এক হাতে কাটা মুন্ডু অপর হাতে খড়গ রয় আর এক হাতে ডাকছে আয় 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 আর একটা হাতে মায় অভয় দান করাই তাহলে মায়ের চারটি হাত একটা হাতে কাটা মুন্ডু এক হাতে খড়গ এক হাতে ডাকছে আয় 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 আর একটা হাতে অভয় দিচ্ছে কি বলছে আমি ডাকছি আয় যদি মাতৃরূপে পুত্ররূপে মাতৃজ্ঞানে প্রেম রূপে আসতে পারিস আমি কোলে তুলে নেব আর যদি মনের মধ্যে কাম থাকে উপরে খড়গ আছে মাথা কাটবো আর নিচের হাতে ঝোলাবো মা আমার খেজুর গাছে চিন্তা করা চাই সুকর সুরসিক রস কর যারা তারা খেজুর গাছ কামায় খেজুর গাছের মাথায় দেখবেন ব আকারে কামান দেয় আবার ত্রিগুণা ব খেজুর গাছ যারা কামায় খুব লক্ষ্য রাখে এদিকে যাবে এদিকে এদিকে আসবে ব আকারে কামান দেয় কামান দিয়ে নিচে একটা চুমি ঢুকে দেয় মায়ের মুখখানা বয় আকার মায়ের জিভটা চুনি হইল আমার চারিদিকে হাত দেখো ডাল পাকড়া হইল এবার খেজুর গাছে স্বরূপ আমার মহাদেব ভেবে নিল মায়ের রসে গড়ে গড়ে কইরে ধুলাতে লুটিয়ে যাচ্ছে ভালো এই রসে যদি পৃথিবীর মাঝখানে লুটিয়ে যাইবে ভাই আমার মায়ের কল্যাণ হবে জগতের কল্যাণ হবে জগতে রাখতে পারিবে না শুনুন মহাশয় সঙ্গে সঙ্গে ভোলানাথে আমার কি কাণ্ড করিল মায়ের পায়ের তলাই ভার হইয়ে চিত হইয়ে শুয়ে গেল মায়ের পায়ের তলায় ভোলানাথ ভার হয়ে শুই হয়েছে আর ওই চুমি দিয়ে রস পড়ছে আর ভোলানাথের মুখে পড়ছে রস শিশিরির মাঝখানে পড়তে দিচ্ছে না এ সুচতুর রস কর রস চেনে রস জানে যার জন্য ভাঁড় হয়ে পড়ে সে রস পান করছে তাই অধর্মকে ত্যাগ করে ধর্মের ভূমিকায় ফিরে আসতে মহাদেব ১০০ টাকা দান করিয়েছে আমার আত্মা শক্তি মায়ের কৃপা